নিত্য প্রয়োজনীয় মূল্যের বাজার স্বাভাবিক রাখতে ভোজ্য তেল, চিনি, ছোলা সহ বেশ কয়েকটি পণ্য থেকে ভ্যাট তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। দুপুরে ক্রয় ও অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। সভায় অর্থমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভায় টিসিবির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে 691 কোটি টাকার চিনি, সয়াবিন তেল, ছোলা ও মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়।